গুড ইভিনিং, ওয়েলকাম টু কামাল কলকাতা। কামাল কলকাতা আজ উপস্থিত পর্ণশ্রী ট্যাঙ্কের মাঠের পাশে। সন্দীপদার পুচকা সেন্টারে কামাল দেখাবো। সন্দীপদার পুচকা সেন্টার, সন্দীপ পুচকা সেন্টার দারুণ দারুণ নাকি বানায়, সবার কাছে রিপোর্ট আছে। সন্দীপদার পুচকা রাত 11টা অবধি চলে, বৈকাল 5 ঘটিকা থেকে রাত 11টা। ভাবতে পারছেন দারুণ দারুণ বিক্রি বাট্টা রয়েছে, দারুণ সুস্বাদুর সাথে দীর্ঘ 15 বছর ধরে ব্যবসা, কামাল করা ব্যবসা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে ঢুকে পড়লো এবার সন্দীপ পুচকা সেন্টার। কামাল কলকাতা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে বেহালা তথা জোকা পর্ণশ্রী সব জায়গায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঘুরে বেড়াচ্ছে এই সব যুবকদের জন্য। পাশে থাকুন, সাথে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। পর্ণশ্রী ট্যাঙ্কের গ্রাউন্ডের পাশে লেক এবং লেকের পাশেই সন্দীপ পুচকা সেন্টার। দারুণ ভিড়, একদম বিকাল থেকে ভিড় সন্দীপ পুচকা সেন্টার, যেখানে দই পুচকা, জল পুচকা, মশলা পুচকা, পুদিনা পুচকা, মিষ্টি পুচকা এবং মিষ্টি চাট, দই চাট সব জিনিস পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই পুচকার স্বাদ নিচ্ছে সলমান খান। বোঝা গেল সন্দীপ পুচকা সেন্টার কীভাবে বিখ্যাত হয়েছে, দীর্ঘ 15 বছর ধরে ব্যবসা করছে। দেখি যারা পুচকা প্রেমী আছে তাদের সাথে কথা বল। কতদিন খাচ্ছেন দিদি? কতদিন খাচ্ছেন দিদি? বল বল কতদিন খাচ্ছিস? বলুন বলুন। এই ওরা খালি বছর ধরে খাচ্ছে। কেমন লাগে? খুব ভালো। ভালো? হ্যাঁ হ্যাঁ খুব ভালো। মানে প্রতিদিন খান না, সপ্তাহে? সপ্তাহে আমরা দুদিন করে খেতে আসি। দুদিন করে? কোন পুচকাটা ভালো লাগে আপনার? আমরা তো জল পুচকাই খাই বেশি। আচ্ছা, দই পুচকাও খুব ভালো। দই পুচকা। আপনার নাম? পম্পা পাল। পম্পাদীপ সপ্তাহে 2 দিন পুচকা খেতে আসে, দই জল পুচকা। কামাল কলকাতা, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। কে এসছে পুচকে? কি নাম তোর? তোমার নাম কি বলতে পারবে? কি নাম? কি? অগ্নির চৌধুরী। ও কি দারুণ দেখতে হয়েছে, এও পুচকার জল খাবে? দিদি ভালো লাগে পুচকা খেতে? শরীর শরীর খারাপ হয় না? না না। হ্যাঁ না, কি কি কদিন করে খাচ্ছেন আপনি? সপ্তাহে প্রায়? হ্যাঁ প্রায় আসে। তাই এত চকচকে। কি নাম আপনার? সুমিতা। সুমিতা দি, আর তোমার নাম কি? অপরাজিতা। অপরাজিতা মানে অপরাজিত। সন্দীপ দার পুচকা কেমন লাগে? খুব ভাল লাগে। কটা করে খাও? আমি তো জেনারেলি দই ফুচকা খাই। কটা করে? 4-5টা? দই ফুচকাতে একটা প্লেটে 7-8টা থাকে। আচ্ছা, আর জল ফুচকাও খাই, সবই টেস্টি। মানে ডাল ভাতের থেকে এটা বেশি? হ্যাঁ, সুযোগ পেলে তাই। কামাল কলকাতা দাঁড়িয়ে থেকেও খাবে এখানে, মানে এর থেকেও বেশি ভিড় হয়, তাও লোকে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকে না? ওর হাতের একটা ছোঁয়া ভালো আছে সন্দীপদা, বেশ দেখতেও সুন্দর, ব্যবহারটা ভালো, মুচকি হাসে। কামাল কলকাতাও মুচকি হাসে। দেখতে থাকুন, পর্ণশ্রী একটা আভিজাত্য এরিয়া, সেই এরিয়ায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসছে। প্রত্যেকটা ব্যাপারে কামালদা রয়েছে। পাশে থাকতে হবে, এই লেগ নিয়েও প্রোগ্রাম আমি করেছি, দুটো চ্যানেল, দুটো ব্লগ। ফুচকা কেমন লাগে খেতে? বলে দে, মেটিয়া পুরুষ থেকে অসাধারণ। অসাধারণ দই ফুচকা, দারুন। না রোজ হয় না, রবিবার করে তো আসাই হয়। দই ফুচকা কত করে? 50 আছে, 60 আছে। আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? জাহ্নবী দেবনাথ। জাহ্নবী। আপনার নাম? আমার নাম নিবেদিতা ভৌমিক। কি খান এখানে ফুচকা? ফুচকাই খেতে এসেছি আজকে, ফার্স্ট টাইম ট্রাই করতে এসেছি বোনের সাথে। বোনের সাথে? দেখি একটু বাবু, কি খাচ্ছিস? এই জল ফুচকা। জল ফুচকা ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ ফুচকা ভালো লাগে? হ্যাঁ। এই গ্রামার নষ্ট হয়ে যায় না তো? না না। কি সুন্দর দেখতে। কি নাম তোমার? নিরঞ্জন। হ্যাঁ নিরঞ্জন। নিরঞ্জন দা, নিরঞ্জন ভালো থেকো। এটা ফুচকার চাট হচ্ছে, এটা কি নাম গো ফুচকা? দই ফুচকা। ওই ফুচকা, আরে বাবা, ভাই তো দেখেই তো লোভ এসে যাবে, জিভে জল আসার মতন। সবথেকে ভালো ওর ব্যবহার। ওর ব্যবহারটা ভালো, চুপচাপ থাকে। হ্যাঁ মানে যে যা বলে মোটামুটি শুনে তারপর রেডি করছে। আমি ভাবলাম আপনাকে কি এক্সট্রা একটা দেয়? না না, এক্সট্রা দেওয়ার জন্য না, এক্সট্রা দেয় দেয় এক্সট্রা দেয়, ওইটা প্রচুর দেয়, প্রচুর দেয়। হ্যাঁ এক্সট্রা একটা আরো সুন্দর ব্যবহার দেয়। হ্যাঁ আমি কিন্তু যেতে আবার একটা এক্সট্রা খেয়ে যাই। পিছনে কে? পিছনে কে? মাসি না মা? এটা আমার রান্ধবী। ও কেন লুকিয়ে গেল? পুচকা। হ্যালো, আমরা ফুচকা দই ফুচকা বিক্রি হচ্ছে, এ তো কথা বলার সুযোগ পাচ্ছে না, দেখাচ্ছে এইরকমভাবে ফুচকাটা।
এরকম একটা ছাতা কালারিং সেই ছাতার তলায় বর্ষাকালে এইভাবে বিক্রি করে চলেছে 15 বছর ধরে সন্দীপদার। এবং সন্দীপ ফুচকা সত্যি নিশ্চয়ই স্বাদের মধ্যে রয়েছে, তাই তো সবাই দাঁড়িয়ে থাকে। ফুচকা প্রেমীরা দাঁড়িয়ে আছে, দেখি পিছনে কিছু দাঁড়িয়ে আছে ফুচকা। এই তুই ফুচকা খাবি? কি নাম তোর? চোখটা তো দারুণ হয়েছে বাবু। আর অন্য খাবার গুলো খাস তো? সব খাবার খাবি, বাবা মায়ের সাথে থাকবি, খাওয়া আরম্ভ হলো। চলো দিদি, কবে মানে কতদিন খাচ্ছ এই ফুচকা? অনেকদিন ধরে, এটা কাছেই আমার বাড়ি। মানে যখন তখন আসো? এটা মেয়ে? কেমন লাগে এই ফুচকা? ভীষণ ভালো লাগে। মানে এই পুরো পর্ণশ্রী এলাকায় বলতে গেলে সবচেয়ে ফুচকা যদি ভালো বানানো হয় তাহলে আমি বলবো এই দাদাই সবচেয়ে ভালো। সন্দীপের ফুচকা একদম। আচ্ছা তোমার পড়াশোনা চলছে? হ্যাঁ আমার পড়াশোনা চলছে। আর জ্বর আসলে কি ফুচকা খেলে জ্বর ভালো হয়ে যায়? সেটা তো বলতে পারবো না, কিন্তু মনটা ভালো লাগে। মনটা ভালো হয়ে যায়। এই ফুচকার মেন স্বাদটা কি বুঝো তুমি? মেন স্বাদটা হচ্ছে আলু মাখাটা একদম পারফেক্ট, সমস্ত স্পাইসেস দিয়ে মাখে। আর যে টক জলটা হয় ওটা মানে এত সুন্দরই করে, মানে মানে চাটনি জলের মতো। হ্যাঁ একদম মুখে লেগে থাকে দিদি। একদম। আপনার হাজবেন্ড খায় না? হ্যাঁ ওই ঘরে নিয়ে গিয়ে লুকিয়ে খায়, চুপি চুপি খায়। সন্দীপদার ফুচকার দেখাচ্ছি স্টল, প্রচুর ভিড়, এই যেন মেলা বসেছে, রবিবারের মেলা, সন্ধ্যের মেলা। এদিকে দেখো, আসো দেখি 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 কেমন লাগে ফুচকা। ও এইরকম লাগে, ভিক্টরি লাগে। কেমন লাগে তোদের এই ফুচকা খেতে? সন্দীপদার ফুচকা সব থেকে ভালো পর্ণশ্রীর মধ্যে। আচ্ছা সন্দীপদার ফুচকা ভালো লাগে? বলো বলো বলো। হ্যাঁ ভালো লাগে সন্দীপদার ফুচকা। দিদি খাওয়া শুরু হলো? দাদা কেমন লাগে তোমার ফুচকা খেতে? দারুণ দারুণ লাগে। প্রথম হচ্ছে এখানে এলে সন্দীপদার কাছে আমাদেরকে 8 ঘন্টা একদম 20 মিনিট ওয়েট করতে হয় ফুচকাটা পাই, কিন্তু খুবই সুন্দর খেতে, হেভি টেস্ট। আর দেখি ওনার হাত আছে কি, সবাই দেখছে তোমাকে আলু মাখাটা। কামাল কলকাতা, কামাল করা হাত, মশলা দিচ্ছ তুমি? আহ সন্দীপদা, সন্দীপদা ভালো না এই আঙ্কেলটা? জেঠুটা ভালো, চুপ করে আছে, মন দিয়ে দেখছে আলু মাখা। ১৫ বছর করছো ব্যবসা? হ্যাঁ 15 বছর। এর আগে কে করতো? আগে এখানে কাকা বসতো। কাকা বসতো, তারপরে তুমি ধরলে, তাই তো? ভালো। কটা? রাত 11টা অবধি। আর বিকেল? এতদিন যারা খাচ্ছে ফুচকার কোনো বাজে রিপোর্ট নেই না? না না। কি হাসি, লাভলি হাসি, নেগেটিভ পর্দা নেই, অলওয়েজ পজিটিভ পর্দা। কামাল কলকাতা, একদম চাঁদ মামার মতো হাসি, লাভলি। আর জায়গাটাও তো সেই রকম, পর্ণশ্রী আমাদের যেন ভিক্টোরিয়া। এই ভিক্টোরিয়া দাদা চলে এসছে সন্দীপ ফুচকা সেন্টারে। সন্দীপ কেমন লাগে? সন্দীপ
ভালো লাগে খেতে। ভালো লাগে? হ্যাঁ। এই পিয়া এদিকে। একদম সন্দীপ দা একদম বেস্ট আমাদের পর্ণশ্রী। আচ্ছা, বাড়িতে ভাত ফাত খাস না মনে হয়? না, সন্দীপ দার ফুচকাই শুধু খাই। সেদিন আমি ফুচকা তো কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, চেহারাটা তাই জন্য হচ্ছে না, ফুচকাতে আছে। চলো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সন্দীপদার দীর্ঘায়ু কামনা করি, ব্যবসা আরো উন্নতি হোক, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। চলো জঙ্গল। সন্দীপদার ফুচকার দোকান থেকে কামাল কলকাতায় বিদায় নিচ্ছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ফুচকা খান, আনন্দ করুন, পরিবারের সাথে থাকুন, সবাইকে নিয়ে ফুচকা খান। থেকে সাবস্ক্রাইব করুন, বাচ্চা থেকে বুড়ো কামাল কলকাতা দেখতে থাকুন, চপ মেলা আর পুচকা, তার সাথে ক্যারাম প্রতিযোগিতা, পুষ্প প্রদর্শনী, কুকুর দৌড় কোথায় হতো বেহালার ইতিহাস জানুন, আর মন্দির মসজিদ গির্জা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবটাই পাবেন একটা ফ্রেমে কামাল কলকাতা ইউটিউব চ্যানেলে। পাশে থাকুন, সাথে থাকুন, সবার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করুন। এই সন্দীপ দা এত কষ্ট করছে 15 বছর ধরে, পর্ণশ্রীবাসীরা খুবই আনন্দিত, তাদের জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর কামালদার জন্য একটু সাবস্ক্রাইব করতে হবে, তবেই কামালদা আপনার একটা সাবস্ক্রাইবে কামালদা বৃদ্ধাশ্রম গরিব বাচ্চাদের জন্য ঘর বাড়ি করতে পারবে 2025 সালে। সাথে থাকতে হবে, টাটা, বাই বাই, আর যেন দেখা, বাই বাই।